জয় যিশু আমার প্রিয় ভাই ও বোনেরা, পঞ্চাশটা কারণ যিশু পরমেশ্বর এই চতুর্থ এপিসোডে আপনাদের সকলকে আমি আর একটিবার স্বাগত জানাই। এর আগের তিনটে এপিসোডে আমরা ৩০টা কারণ দেখেছি, যা দেখে বোঝা যায় যে যিশুই পরমেশ্বর। বিশ্বাস করার জন্য এই ৩০টা কারণই যথেষ্ট, কিন্তু আমরা কথা দিয়েছি যে ৫০টা কারণ প্রস্তুত করব। তাই চলুন আরও ১০টা কারণ দেখি, শুরু করা যাক। নম্বর ৩১, বিক্রমশালী ঈশ্বর কে? পরমেশ্বর। যিশাইয়া ৯ অধ্যায় ৬ পদ অনুসারে বিক্রমশালী ঈশ্বর যিশু খ্রিস্ট, কারণ যিশু পরমেশ্বর। কারণ নম্বর ৩২, অন্তর্যামী কে? পরমেশ্বর। মতি ৯ অধ্যায় ৪ পদ, মার্ক ২ অধ্যায় ৮ পদ, যোহন ২ অধ্যায় ২৫ পদ অনুসারে অন্তর্যামী যিশু খ্রিস্ট, কারণ যিশু পরমেশ্বর। কারণ নম্বর ৩৩, মনের চিন্তা কে জানে? পরমেশ্বর। মতি ৯ অধ্যায় ৪ পদ, মতি ১২ অধ্যায় ২৫ পদ, লুক ১১ অধ্যায় ১৭ পদ অনুসারে মনের চিন্তা যিশু খ্রিস্ট জানেন, কারণ যিশু পরমেশ্বর। কারণ নম্বর ৩৪, আমাদেরকে কে মনোনীত করেছে? পরমেশ্বর। যোহন ১৫ অধ্যায় ১৬ পদ অনুসারে আমাদেরকে প্রভু যিশু মনোনীত করেছেন, কারণ যিশু পরমেশ্বর। কারণ নম্বর ৩৫, আমাদের উত্তম পালক কে? পরমেশ্বর। যোহন ১০ অধ্যায় ১১ পদ, যোহন ১০ অধ্যায় ১৪ থেকে ১৬ পদ অনুসারে আমাদের উত্তম পালক যিশু খ্রিস্ট, কারণ যিশু পরমেশ্বর। কারণ নম্বর ৩৬, সুস্থতা কে দেয়? পরমেশ্বর। মতি ১৮ অধ্যায় ৭ পদ, মতি ১৪ অধ্যায় ১৪ পদ, মার্ক ১ অধ্যায় ৩৪ পদ অনুসারে সুস্থতা যিশু খ্রিস্ট দেয়, কারণ যিশু পরমেশ্বর। কারণ নম্বর ৩৭, আমাদের প্রস্তর কে? পরমেশ্বর। মতি ১৬ অধ্যায় ১৮ পদ, প্রথম করিন্থীয় ১০ অধ্যায় ৪ পদ অনুসারে আমাদের প্রস্তর যিশু খ্রিস্ট, কারণ যিশু পরমেশ্বর। কারণ নম্বর ৩৮, দয়ালু কে? পরমেশ্বর। ইব্রীয় ২ অধ্যায় ১৭ পদ, যিহুদা ২১ পদ অনুসারে দয়ালু যিশু খ্রিস্ট, কারণ যিশু পরমেশ্বর। কারণ নম্বর ৩৯, জীবন জল কে দেয়? পরমেশ্বর। যোহন ৪ অধ্যায় ১০ থেকে ১৪ পদ প্রকাশিত বাক্য, ২১ অধ্যায় ৬ থেকে ৮ পদ অনুসারে জীবন জল যিশু খ্রিস্ট দেয়, কারণ যিশু পরমেশ্বর। কারণ নম্বর ৪০, সত্য কে? পরমেশ্বর। যোহন ১৪ অধ্যায় ৬ পদ অনুসারে সত্য যিশু খ্রিস্ট, কারণ যিশু পরমেশ্বর। ঈশ্বরের মধ্যে যা কিছু দেখি প্রভু যিশুর মধ্যেও তাই দেখি, কারণ যিশুই পরমেশ্বর। প্রিয় দর্শক, যদি আপনাদের মনে কোনো সন্দেহ থাকে তাহলে এই পথগুলোকে যাচাই করুন। এই সন্দেহগুলোকে দূর করার জন্য আরও ১০টা কারণ নিয়ে আমরা ফিরে আসব। দেখা হবে পরের ভিডিওতে। বিদায় নিচ্ছি, ধন্যবাদ।